প্রথম যে অঙ্কটা আছে, তো অঙ্কটা হচ্ছে বলছে 2500 টাকা কেজি দরে, 2500 টাকা কেজি দরে এবং 325 টাকা কেজি দরে, ঠিক অঙ্কটা আছে এরকম, 2500 টাকা কেজি দরে এবং 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মেশালে 270 টাকা হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা অঙ্ক, তাই না? এবার আমি বলি এই ধরনের অঙ্কগুলো কি করে করব। এই ধরনের অঙ্কগুলো কনসেপ্ট নিয়ে আমরা ধীরে ধীরে বড় অঙ্কগুলোর দিকে যাব, মানে আর কঠিন অঙ্কগুলো যাবো। তো এই ধরনের অঙ্কটা কনসেপ্ট একদম ক্লিয়ার হওয়া চাই, রাইট? এখানে বলা হয়েছে তাহলে মিশ্রণে আমি অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে আমরা এইরকম কোনা কোনি গুণ করে করব, রাইট? এখানে বসাতে হবে প্রথম টাইপের, এখানে বসাতে হবে সেকেন্ড টাইপের, আর এখানে বসাতে হবে যে গড়, মানে টোটাল সব কিছুর গড় কত, ঠিক আছে? এখানে বসাতে হবে হ্যাঁ গড় অর্থাৎ সব বা টোটাল বা সমস্ত, মানে সমস্ত জিনিসটার দাম কত, সমস্ত জিনিসটার দাম কত বা সমস্ত পার্সেন্টেজ কত, মানে এখানে যেটাই বসাবো না কেন মাঝখানে যেন সমস্তটা হওয়া যায়। আর এখানে কি প্রথম পার্ট নাকি, এটা হচ্ছে কত, এটা কি এখানে কত লিখবো, এখানে ফার্স্ট পার্ট, আর এখানে লিখবো সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে। দিয়ে এবার কি করব, এই সেকেন্ড পার্ট থেকে গড়টা বিয়োগ করে এখানে লিখবো, আর ফার্স্ট পার্ট থেকে এইটা বিয়োগ করে এখানে লিখবো। এবার যে এইখানে এই যে রেশিওটা বেরোলো আনসার ওয়ান এবং আনসার টু, অর্থাৎ উত্তর নাম্বার ওয়ান এবং উত্তর নাম্বার টু এর যে রেশিওটা বের হলো, এই রেশিওটা বের হলো এই যে কি দামের অনুপাত, কিসের অনুপাত, এখানে যে দাম দাম নিয়ে অঙ্ক করছে দামের অনুপাত। আমি যদি বলতাম সংখ্যা যদি প্রয়োজন হতো সংখ্যার অনুপাতও বেরোতো, যদি সংখ্যার প্রয়োজন হতো সংখ্যার অনুপাত, তাহলে এখানে বেরোলো অনুপাত, বেরোলো কি বেরোলো অনুপাত বেরোলো। এবার অনুপাতের উপর ডিপেন্ড করবে, এবার যদি টোটাল বের করতে হয় টোটাল বের করতে পারবো, যে কোনো সংখ্যা আমরা কিন্তু বের করতে পারবো। এইটা এখানে এখানে এর মানে এই নয় যে এটা আনসার বেরিয়ে গেল, এইটা আমার বেরোলো এ ইস টু বি, মানে দুটি সংখ্যার অনুপাত বেরোলো। কি সেই সংখ্যা দুটো, যে প্রথম চা কতটুকু লাগবে, দ্বিতীয় চা কতটুকু লাগবে, বা প্রথম চা কত কটা লাগবে বা দ্বিতীয় চা কটা লাগবে, বোঝা গেল? এইটা হলো মানে একটা পরিমাণের অনুপাত বেরোলো, ঠিক আছে? এরপরে এইরকম কনসেপ্ট বেস করে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে চলো দেখা যাক কি কি সুন্দর, খুব সোজা আছে, কেমন আছে। প্রথম যে অঙ্কটা আমরা বলেছি বলা আছে 250 টাকা কেজি, তাহলে 250 টাকা এখানে লিখতে হবে, রাইট? আমার যদি আর 250 টাকা এখানে লিখবো 300 টাকা। এবার মাঝখানে লিখবো যে টোটাল কত। এখানে বলা হয়েছে এই দুটো চা মিশ্রণ করেছে এবং 270 টাকা পার কেজি, এখানে কিন্তু কেজি লেখা আছে, মনে থাকবে? আমরা হিসাব করলে এখানেও জানি 1 কেজির দাম, এটাও 1 কেজির দাম, তাহলে এখানেও কিন্তু 1 কেজির দামই লিখতে হবে। আবার বলছি এখানেও 1 কেজির দাম লিখতে হবে, এখানে 1 কেজির দাম লিখতে হবে, আবার এখানে 1 কেজির দাম লিখতে হবে। এমন অঙ্ক দেখা যাবে যে এখানে 1 কেজির দাম দেওয়া নেই, মোট দামটা দেওয়া আছে, তাহলে আমাকে 1 কেজির দাম বের করে নিতে হবে। আর 1 কেজির আসল দাম বের করতে হবে, কি দাম বের করতে হবে, আসল দাম। ধর কেউ লাভ করলো, তো লাভ করা দামটা এখানে লিখলে হবে না, ওই লাভ থেকে লাভটা বাদ দিয়ে যে আসল পড়ে থাকবে, আমরা বলি সুদ আসল, তো সুদ আসল এখানে লিখলে হবে না, আসলটা লিখতে হবে সুদটাকে বাদ দিয়ে, যদি এরকম অঙ্ক আসে আর কি, পরবর্তীকালে আসবে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? তাহলে বোঝা আছে যে 270 টাকা দরে বিক্রি করেছে, 270 টাকা দরে বিক্রি করেছে। তাহলে আমি এখান থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, বাদ দেওয়ার নিয়ম হচ্ছে অবভিয়াসলি এখান থেকে এটা বাদ দিলেও হয়, মাইনাস প্লাস করলো, এবার বড় থেকে ছোট বাদ দেবো এখন আপাতত। তো কত টাকা, আর এখান থেকে এটা বাদ দিলেও হয় 30 টাকা, 30 টাকা, আর এখান থেকে এটা বাদ দিলে হয় 20 টাকা, তাই না? তাহলে আমি রেশিও করলে দেখা যাচ্ছে যে 30:20 মানে 3:2, তাই তো? এইটার মানে হচ্ছে প্রথম টাইপের চা হচ্ছে 3 কেজি এবং দ্বিতীয় টাইপের চা হচ্ছে 2 কেজি রেশিও, হয়েছে? এছাড়া 30 কেজি হতে পারে, 20 কেজি, সেটা ডিপেন্ড করে, যদি বলতে 100 কেজি চা তাহলে তেমন ভাবে হতো নাকি রে। তো এইভাবে করে করে অঙ্কগুলো করবো, বোঝা গেল? চল তাহলে পরবর্তী অঙ্ক, পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে আমি যদি লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করি, আমরা এবার এই 2 নম্বর অঙ্কটা করি, ভালো করে দেখি। যদি এমন থাকে, ধরো মেশানো আছে, বললাম 2:3, তাই তো? কি অনুপাতে মিশেছে, 2:3, তাহলে এই 2:3 অনুপাতটা ধরে নিতে পারি আমি 2 কেজি আর 3 কেজি মিশিয়েছে, কি বললাম, 2 কেজি আর 3 কেজি মিশিয়েছে, রাইট? তাহলে 2 কেজি 4 টাকা কেজি হলে 4 টাকা কেজি ধরে দাম হলে কত টাকা দাম হয়, 8 টাকা, আর 3 কেজি 6 টাকা কেজি ধরে দাম হলে কত হয়, 18 টাকা, নাকি? তাহলে 8 আর 18 যোগ করলে কত হয়, 26 টাকা। তো মোট ক কেজি বিক্রি করেছে, 2 কেজি আর 3 কেজি 5 কেজি,
তাহলে 5 কেজির দাম 26 টাকা, তাহলে 1 কেজির দাম কত, তাই না? বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। তাহলে 5 5 25 আর 5 2 10, 5 টাকা 20 পয়সা। বোঝা গেল? কি করে করলাম, যখন ধরো অনুপাত দেওয়া আছে যে 2:3 মিশিয়ে 2:3 হয়েছে, আমি ধরলাম যে একটা 2 কেজি মিশিয়েছে, একটা 3 কেজি মিশিয়েছে, আমরা ধরতে পারি এরকম, বুঝতে পারলাম? তাহলে মোট 2 কেজির দাম হচ্ছে 8 টাকা, আর আর দ্বিতীয় 3 কেজির দাম হচ্ছে 18 টাকা, তাহলে মোট 5 কেজি, তাহলে 5.20 পয়সা, রাইট? এবার আমরা করব যেটা যেটা আমরা এই যে ক্রস কানেকশন করে করলাম সেও করছি, ঠিক আছে? চলো দেখা যাক, কারণ এই যে কারণ এই অঙ্কটা এই হোক করা প্রসেসটা তোমার মনে থাকতো নাও পারে, মনে থাকতে নাও পারে। তাহলে আমরা কি করব, এই ভালো করে দেখি, খুব সুন্দর করে মনোযোগ দিলে আরো বেশি শেখা যাবে। বলা হয়েছে এখানে 4 টাকা লিখেছিলাম, তাই না? আর এখানে 6 টাকা হয়েছে, মনে করলাম এর দাম হচ্ছে X টাকা। আচ্ছা এই দামটা কিরকম হয়, তাহলে এটা 6 টাকার বেশি হবে না আবার 4 টাকার কম হবে না, কারণ দামটা তো মাঝামাঝি হওয়া উচিত, তাই না? ঠিক কিনা? দামটা কি মাঝামাঝি হওয়া উচিত না? আমি যে কোনো নর্মালি যদি মেশাই তাহলে মাঝামাঝি হওয়া উচিত, যদি সমান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে এই এক্সটা 6 এর থেকে ছোট আর 4 এর থেকে বড়, এই কথাটা মাথায় রাখতে হবে, বোঝা গেল? এবার যদি নিয়ম বলছে তাহলে এখান থেকে তাহলে বড় কে 6, তাহলে 6 থেকে X বাদ দেবো, 6 থেকে X বাদ দেবো। আচ্ছা এখানে বড় কে, এখানে বড় X, তাই না? তাহলে X থেকে 4 বাদ দেবো। এবার রেশিও নিয়ম বলছে, এবার দেখি তাহলে এটা হয়ে গেল রেশিও হয়ে গেল, এবার বলছে তাহলে 6 বিয়োগ X বাই X বিয়োগ 4, তাই তো? সমান সমান কত হলো 2 এর 3, বোঝা গেলো? এবার হবে কটা, তাহলে এইটা এটা কোনা কোনি গুণ করি, 3 6 18 আর 3X হয়েছে, আর এখানে 2X হয়েছে, আর এখানে -8, তাহলে দাঁড়ালো 8টাকে এইদিকে নিলাম 18 আর +8 আর 2X প্লাস 3X, তাহলে 26 সমান 5X, তাহলে X সমান হচ্ছে 5.20। তাহলে 1 কেজির দাম হলো, মিশালে 1 কেজির দাম হবে কত, 5 টাকা 20 পয়সা, বুঝতে পারলাম? তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আমার সোজা নিয়মে থাকে যে 2:1 অনুপাত দেওয়া থাকে, আমি ধরে নিতে পারি 2 কেজি 3 কেজি দিয়ে মোট 5 কেজির দাম কত টাকা হলো, বিক্রি করলাম 5 কেজি হয়ে গেল, অথবা এই যে নিয়মটা হলো X ধরে এটা আমরা করতে পারি, কারণ আমি একই টাইপের একই রকম অঙ্ক করতে চাইছি, এটা সুবিধা, প্রসেসটা একটাই প্রসেস, বোঝা গেল? তো ঠিক আছে চলো এই অঙ্কটা পরে অঙ্কটা দেখি, পরে অঙ্কটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ধারণা যে ব্যাপারটা কি হলো। বলা হয়েছে 5 টাকা ও 6 টাকা 50 টাকা কেজি দরে, মানে 5 টাকা কেজি দরে ও 6 টাকা 50 পয়সা কেজি দরে মিশিয়ে 100 কেজি আলু, ঠিক আছে, দুটো মিশ্রণ মেশানো হলো, 100 কেজি আলু 5.6 টাকা দরে বিক্রি করলে, বিক্রি করলে প্রথম কত কেজি আলু ছিল, বুঝতে পারলাম? মানে একটা আলুর দাম 5 টাকা আর একটা আলুর দাম 6 টাকা 50 পয়সা হয়েছে, মিশিয়েছে, মিশিয়ে 100 কেজি নিয়েছে, কত কেজি নিয়েছে, 100 কেজি নিয়েছে, দিয়ে 5 টাকা 60 পয়সা দরে বিক্রি করেছে, হয়েছে? তাহলে আমি দেখি আগে অনুপাতটা বের করি, তাই না? তো বোঝা গেল, 5 টাকা 5 টাকা দরে আলু, আর একটা হচ্ছে 6.5 টাকা দরে আলু, আর মিশিয়ে কত করেছে 5 টাকা 60 পয়সা। এবার আমি দেখব যে মিশ্রণের অনুপাত কত, তাহলে এখান থেকে ক পয়সা থাকছে রে, তাহলে এখানে 90 পয়সা থাকছে, তাই না? তাহলে 90 পয়সা, আচ্ছা আমরা 90 পয়সাকে আমি এরকম লিখতেই পারি, 90 পয়সা মানে পয়সা দিয়ে লিখলাম, বোঝা গেল? কতটা লিখলাম, 90 পয়সা, বোঝাতে পারলাম পয়সা দিয়ে লিখলাম, কেন? কারণ টাকা আর পয়সাতে পয়সা দিয়ে লিখলে সুবিধা হবে আমার রেশিও বের করতে। 5 টাকা 60 পয়সা থেকে তাহলে এইটা থেকে বাদ দিলে ক টাকা থাকে, 60 পয়সা, তাই না? তাহলে 60 পয়সা, বুঝতে পেরেছি? তাহলে আমাদের রেশিও হয়ে গেল, দেখো রেশিও হয়ে গেল 0 0 কেটে গেল, ঠিক আছে, আর 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 2 6, কত রেশিও হলো, 3:2, মানে এর 3 ভাগের সঙ্গে এর 2 ভাগ, এর 3 ভাগের সঙ্গে এর 2 ভাগ, তাহলে মোট কত ভাগ হয়েছে, 5 ভাগ, তো কত কেজি মিশিয়েছে, 100 কেজি, তাহলে আমি যদি বলি মোট হচ্ছে 5 ভাগ, আমি লিখে দিচ্ছি ভাগ হচ্ছে 5, তাই তো, আর মোট হচ্ছে 100 কেজি, তাই না? কত কেজি, তাহলে 1 কেজি তো ক ভাগ, অবভিয়াসলি 20 কেজি, তাহলে 3 কেজি তো হচ্ছে 60 কেজি, আর 2 ভাগে হচ্ছে 40 কেজি, তাহলে 60 কেজি এবং 40 কেজি ওখানে নিয়েছে, কত নিয়েছে, 60 কেজি এবং 40। আমি ভালো করে দেখি এখানে যদি তোমায় বোঝাই, দেখো 3:2, তাহলে কত কেজি আছে, এরকম আছে, তাহলে 100 কেজিতে প্রথম ভাগ হয়
দুই বাই পাঁচ নাকি, এই তিন বাই পাঁচ, কত বাই পাঁচ, তিন বাই পাঁচ, তিন বাই পাঁচ, পাঁচ কুড়ি একশো, তিন কুড়ি ষাট কেজি। তাহলে প্রথম যেটা নিয়ে হলো ষাট কেজি, আমি এভাবে বের করতে পারি অথবা মুখে মুখে বের করতে পারি যে তিন ভাগ আর দু ভাগ। তো তিন ভাগ আর দু ভাগ কি, ষাট কেজি আর কুড়ি কেজি চল্লিশ কেজি এমনি বলছে নাকি রে, তিন ভাগ দু ভাগ, তিন আর দু, তিন ভাগ আর দু ভাগ, মোট মিলে ক ভাগ, পাঁচ ভাগ। পাঁচ ভাগে একশো কেজিকে পাঁচ ভাগ করলে কত হয়, কুড়ি কেজি। তাহলে তিন ভাগে কত হয়, ষাট কেজি। তাহলে এই অঙ্কটাও কিন্তু বোঝা গেল, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্ক করলে কিন্তু বোঝা যাবে। এবার একটা হোমওয়ার্ক দিই আমি, প্রতিটা প্রশ্নে বা প্রতিটা ভিডিওতে তোমাদেরকে একটা করে হোমওয়ার্ক দিতে থাকি, সেই হোমওয়ার্কটা খুব সোজা দিই। এবং তোমাদের জন্য আজকের যে সোজা একটা হোমওয়ার্ক দেব সেটা হচ্ছে এই যে, আট টাকা পার কেজি ও বারো টাকা পার কেজি কেজি কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে দশ টাকা পার কেজি বিক্রি করা যাবে। খুব সেরা প্রশ্ন, তুমি অবশ্যই আমাকে জানাও।